News Express Shilly Nibedan Korche New Tia Gateway a multi specialty hospital Matigara Shiliguri नमस्कार डिजिटल बांग्ला शिलीगुड़ी एक्सप्रेस से आपने सकल के स्वागत अपने साथ मोनिका शुरूते ही हेडलाइन बागडोगराय खड़ बोझाई भुटभुटीते आगुन অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মীয়মান পাকা ঘর স্বাস্থ্য কেন্দ্রের কাজ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব বাগডোগরা তিনা চা বাগানে উদ্ধার দুটি পাথর রাজগঞ্জে নির্বাচনী কার্যালয় সিপিআইএম নেতা জীবের সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাশিয়ার অংশে মনোনয়নপত্র জমা দিলেন চারজন নির্দল প্রার্থী রাজগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় দিনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া লোহার রেলিং ব্যবহার করে শিলিগুড়ি বাতারিয়া নদীর ওপর উদ্বোধন হল সেতুর বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালিত হল শিলিগুড়ি মহিলা থানা রোগে আসবো বিস্তারিত খবরে খড়বোঝাই ভুটভুটিতে আগুন বাগডোগরার 31 নম্বর জাতীয় সড়কে খড়বোঝাই ভুটভুটিতে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ায় অনুমান ভুটভুটি গাড়িতে শর্ট সার্কিট থেকেই এই আগুন খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয় খবর পেয়ে ব্যাটুবি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মীয়মান পাকা ঘর ও সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে প্রায় এক বছর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় 30 বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় তখনই মেয়র ঘোষণা করেছিলেন ওই সকল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পৌর নিগম থেকে বানিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন সেই মতন কাজ শুরু হয়েছে সোমাশে নির্মীয়মান বাড়িগুলো কাজ ঘুরে দেখেন মেয়র গৌতম দেব সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় শর্মা 3 নম্বর চেয়ারম্যান মিলি সিনহা সহ পৌর নিগমের আধিকারিকরা পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রটি স্থায়ীভাবে পাকা ঘর তৈরির কাজও খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব বলেন প্রায় 84 লক্ষ টাকা ব্যয় 30টি ঘর পাকাভাবে বানিয়ে দেওয়ার কাজ প্রায় শেষ সেই সময় 18 নম্বর ওয়ার্ডের অগ্নিকাণ্ডে শহরের সকলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এর মোকাবিলা করেছে তাতে ক্ষতির পরিমাণ কম হয়েছে না হলে আরো বড় ক্ষতির সম্মুখীন হতো এই ক্ষুদিরাম কলোনি সেই সাথে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ প্রায় শেষের পথে আশা করা যায় আগামী 15ই আগস্ট এর শুভ সূচনা করতে পারবো স্যার 15 জন মিলে করছি গ্রামের মানুষগুলো আগুন লেগে পড়ে গেছিল এতে অনেক ক্ষতি হয়েছিল সারা শিলিগুড়ি সাপোর্ট করেছে সেই সময় কলেজের স্কুলের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যেভাবে
একে সাপোর্ট করতে ঝাঁপিয়েছিল সেটা আমাদের মনে আছে। আমরা 15ই আগস্টের মধ্যে সিঙ্গল ইউনিট করে দিচ্ছি, কমিউনিটি টয়লেট করছি, ড্রেন করছি, রাস্তা করছি, এবং প্রত্যেকের ইউনিট তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টয়লেট করে সুন্দর করে আমরা এখানে 30টা ঘর আমরা বানিয়ে দিচ্ছি প্রায় 84 লক্ষ টাকা। কর্পোরেশন আমাদের আর্থিক দিক থেকে আমাদের কর্পোরেশন গরিব বলব, কিন্তু ইজার দিক থেকে আমরা অনেক বড়। বাগডোগরা তিনহানা চাওয়াকানে উদ্ধার দুটি পাইথন। সোমবার পাতা তোলার সময় দুটি পাইথন দেখতে পায় শ্রমিকরা। পাইথন দেখতে পেয়ে চিৎকার শুরু করে পাতা তোলা বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে 9 ফুট ও 11 ফুটের দুটি পাইথন উদ্ধার করে। পরে উদ্ধার দুটি পাইথনকে বাগডোগরা বন দপ্তরের হাতে দেওয়া হয়। জানা গিয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর পাইথন দুটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন সোমবার। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র তুলছেন ও জমা দিচ্ছেন। এদিন রায়গঞ্জের সিপিএম এর নির্বাচনী কার্যালয়ে আসেন সিপিএম এর নেতা জীবেশ সরকার। জীবেশ সরকার জানান, এই পঞ্চায়েত ভোট মানে গ্রামের মানুষের উৎসব, এইভাবেই দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু বিগত দুইটি পঞ্চায়েত নির্বাচনকে উৎসবকে কার্যত সন্ত্রাসের হাওয়া তৈরি করে গ্রামের মানুষের ভোটে ওনার কেড়ে নিয়ে জবরদখল করেছিল। 2018 নির্বাচনে সেই মর্মান্তিক চেহারা আমরা দেখেছি। এবার 2023-এর গ্রামের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, এবার লুটেরাদের হাত থেকে কেড়ে নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করবে। পঞ্চায়েতের ভোট মানে গ্রামের মানুষের একটা উৎসব, এভাবে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু বিগত দুটো পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে, গ্রামের মানুষের এই উৎসবকে কার্যত একটা সন্ত্রাসের আবহাওয়া তারা তৈরি করে গ্রামের মানুষের ভোটের অধিক এনে নিয়ে জবরদখল করে 2018-র পঞ্চায়েত নির্বাচনে তার মর্মান্তিক চেহারা আমরা দেখেছিলাম, কিন্তু এটা 2023। এবার গ্রামের মানুষ পশ্চিমবঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের অধিকার তারা প্রয়োগ করবে। এবার 8ই জুলাই পঞ্চায়েতের ভোট হবে, নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। 8ই জুলাই হচ্ছে কমরেড জ্যোতি বসুর জন্মদিন। কমরেড জ্যোতি বসু 1977 সালে মুখ্যমন্ত্রী হয়ে রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার দিনই প্রথম ঘোষণা করেছিলেন, আমাদের এই সরকার কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না, সরকারকে নিয়ে যেতে হবে গ্রামে গ্রামে। এবং সেই পথ ধরেই পঞ্চায়েতের নির্বাচন এবং পঞ্চায়েতের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, মানুষ অধিকার প্রতিষ্ঠা সেটা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আমলে সেই অধিকারকে হরণ করে পঞ্চায়েতগুলোকে সিন্ডিকেটের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল, লুটের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। গ্রামের মানুষ তাই এবার প্রতিজ্ঞ। আমরা প্রথমে স্লোগান দিয়েছিলাম চোর তাড়াও গ্রাম বাঁচাও, এবং এবার আমরা স্লোগান দিয়েছি এই পঞ্চায়েত নির্বাচনে যে মানুষের পঞ্চায়েত করব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে কাশিয়াং অংশের 4টি গ্রাম পঞ্চায়েতের 4 জন নির্দল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাশিয়াং এর বিডিও আধিকারিক লক্ষণ বিশ্বাস জানান, গত 9ই জুন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুরু হলেও 9 ও 10ই জুন কেউ মনোনয়নপত্র জমা করেননি। আজ তৃতীয় দিনে 4টি গ্রাম পঞ্চায়েতে মোট 4 জন একের পর এক মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে কাশিয়াং অংশের 4টি গ্রাম পঞ্চায়েত যেমন পান্টু গ্রাম পঞ্চায়েত, শান্তপেদিস গ্রাম পঞ্চায়েত 3, ঘাইয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 এবং ঘাইয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত 2 থেকে একজন করে পঞ্চায়েত নির্বাচনী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 8ই জুলাই প্রায় 23 বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং 9ই জুন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুরু হয়েছে।
রাজগঞ্জে নির্বিঘ্নে সফল পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় দিনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া। রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি রাজগঞ্জের বিডিও অফিসে চলতে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে পত্র তোলা ও জমা দেওয়ার কাজ। এদিন পুলিশের কড়া নিরাপত্তার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মনোনয়ন তোলা জমা দিতে দেখা যায়। তবে এদিন তৃণমূলের পক্ষ থেকে কোন রকম মনোনয়নপত্র জমা দিতে দেখা যায় না। এ বিষয়ে ডাবনা ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেন, আজ শান্তিপূর্ণভাবে মনোনয়ন দিলাম, ব্যবস্থা ভালো ছিল, আমরা নির্বিঘ্নে মনোনয়ন জমা করলাম। পুরোপুরি হয়নি, আমাদের কিছু বাকি রয়ে আছে, আগামীতে আমরা সেগুলো করব। মোটামুটি ভাবে আমাদের হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে নমিনেশনটা আমরা জমা করেছি। ব্যবস্থা কেমন কি রয়েছে? ব্যবস্থা ঠিকই ছিল, শান্তিপূর্ণভাবে। আজকে এবারে মানে পুরোপুরি বলতে পারছি না, তবে অ্যাপ্রক্সিমেট ফুলবাড়িতে খুব সম্ভবত 10টা হয়েছে, মাত্র মানে কম হয়ে গেছে, কয়েকটা ফন্টম ভুল ছিল এবং এই জন্য কয়েকটা কম হয়েছে। আর ডাবগ্রাম মন্ডলে ওখানকে বোধ হয় তাও কিছু হলো, 30টা মতো হবে, 30-35টা হবে, আমি জানি না, ওটা অ্যাকুরেট ইয়েটা পাইনি, আর ওটা অ্যাকুরেট পেলে পরে পারবো কত রয়েছে। তবে মোটামুটি ভালোভাবে আমরা নমিনেশনটা করেছি। এখন বলুন, সড়কদের দেখা গেল না, কি বলবো? এখন বলুন, সড়কদের কোনো নমিনেশন সাবমিট করেনি, কি বলবো? শাসক দল মারামারি করতে করতে নিজেরা মারামারি করে নিক আগে, আগে নিজেরা যারা মারামারি করুক, তারপরে তো বিরোধীদের মারামারি করে মানে ইয়ে করবে, ঘায়াল করবে। আর নিজেরা মারামারি করছে এখন, আমি করি তারপর নমিনেশন করতে আসবে। আপনাদের নমিনেশন দিতে কোনো অসুবিধা বা? না না না, আমাদের কোনো অসুবিধা, একদম সুন্দর, কোনো অসুবিধা এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, আমরা খুব সুষ্ঠুভাবে নিই, কোনো রকম বাধা প্রকাশ। না 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 না, ফল কেমন লাগছে? কেমন শুনুন, গণতান্ত্রিক উপায়ে যদি ভোটটা হয় যেভাবে নির্বিঘ্নে আজকে মানে নমিনেশনটা হচ্ছে, ঠিক এই মানে এরকমভাবে যদি ভোটটা হয় তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি বিভিন্ন অঞ্চলগুলো দখল করবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের লোহার রেলিং ব্যবহার করে বাতারিয়া নদীর উপর সেতু উদ্বোধন করা হলো। নকশালবাড়ির তোতারাম জোতে বাতারিয়া নদীর উপর লোহার রেলিং দিয়ে সেতুর উদ্বোধন করলো নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত। 3.5 লক্ষ টাকা ব্যয়ে বাতা নদীর উপর সোমবার সেতুর উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য। এদিন ফিতে একটি নতুন সেতুর উদ্বোধন করেন সভাধিপতি। সেতু পেয়ে খুশি গ্রামবাসীরা, সেতু হওয়ায় নদীর উপর পারাপার সুবিধা হবে বলে গ্রামবাসীরা জানান। তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হওয়ার পর মহকুমা পরিষদ জুড়ে উন্নয়নের কাজ চলছে বলে সভাধিপতি জানান। এসডিএর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও মহকুমা পরিষদ মিলে মহকুমা জুড়ে একাধিক কাজ করছে বলে সভাধিপতি জানান। আমাদের মোটামুটি 20 বছর থেকে এই ব্রিজের দাবি ছিল। এর আগের নির্বাচনে যারা জিতেছিল তারা প্রত্যেক বছর মানে আমাদের প্রত্যেকবার আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো কিছু করেনি। তো এইবার নির্বাচনের আগে আমাদের যে মানে মহকুমা পরিষদের প্রার্থী ছিলেন অরুণদা এবং আমাদের কালামদা পঞ্চায়েত প্রার্থী, তিনারা আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা এই ব্রিজটা এবার করে দেব। আমরা আমাদের কথা রেখেছি, ওনারা ওনাদের কথা রেখেছেন। আমাদের যে 20 বছরের দাবিটা ছিল সেটা এই বছর পূর্ণ হয়েছে এবং আমরা এই ব্রিজটা পেয়ে আমাদের পাড়ার খুব উপকৃত হয়েছে এবং তা খুব খুশি হয়েছে। কেন একটা যে দীর্ঘ পথ আমাদেরকে ফিরে যেতে হতো সেখানে রাস্তা ছোটো, আমাদের পাড়াতে সব থেকে বড় সমস্যা হলো আমাদের রাস্তা ছোটো কিন্তু আমাদের জনসংখ্যা বেশি। কেউ যদি মারা যায় আমরা আর ফির রাস্তায় মানে যে আমাদের যে মুসলিমরা মারা গেলে মুসলিম বের করে সেটা বের করতে পারি না। তো সেই কারণে এই রাস্তাটা হওয়ার পর থেকে আমরা এদিক দিয়ে আরামসে সহজে কেউ মারা গেলে বা কারো বিয়ে হলে বড়রাত্রি গাড়ি ঢোকাশোনা বা লোক মারা গেলে তাদেরকে বের করা যাবে। আমাদের পাবলিক যেমন আমাদের তোতারাম জোতের যে বাসিন্দারা আছে তারা এই ব্রিজটা পেয়ে আমাদের মাননীয় সভাধিপতিকে এবং পঞ্চায়েত প্রধানকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাড়ার তরফ থেকে। আমাদের এখন মানে যদি সব করে আমরা বলি তো আমাদের এই সরকার বর্তমানে যেই আমাদের কাজ করছে প্রত্যেকটি পাড়ায় রাস্তা এবং ড্রেন যা যা প্রয়োজনীয় জিনিস কিছু আমাদেরকে সময় মতো দিয়ে দিচ্ছে যা এর আগে আমরা কোনোদিনও পেতাম না। তাই আমরা চাই এই সরকার হোক বা এই আমাদের পঞ্চায়েত প্রধান যারা হোক তারা পরবর্তীতেও থাকে। আমার নাম মোহাম্মদ নূর।
দীর্ঘদিন মানুষের এলাকার দাবি ছিল যে বিজেপি এবার আজ বিজেপির উদ্বোধন হলো, কি বলবেন? সত্যি তাই, অনেকদিনের বহু প্রতীক্ষিত এই ব্রিজ, আমরা এই ব্রিজটা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এখানে শুরু হলো। অনেকদিনকার মানুষের এটা প্রত্যাশা ছিল যে এখানে একটা ব্রিজ দরকার ছিল, তো আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পূর্ত কর্মদক্ষ সহ এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ কালামের উদ্যোগে এখানে এই ব্রিজটা হচ্ছে। খুব ভালো, প্রচুর মানুষ কিন্তু এখানে আজকে এসছে, কারণ এইটাই কিন্তু পারাপারের একটা রাস্তা যে সহজেই মেন রোড পর্যন্ত পৌঁছানো যায়। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা প্রতিটা অঞ্চল প্রতিটা ব্লকে কিন্তু চলছে, তো তোতারামও তার ই নয়। আমরা এই তোতারামে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু করেছি, আর আজকে এটা আজকে দরকারি একটা রাস্তা ছিল। আর আমরা বাকি কাজগুলো আমরা চেষ্টা করছি, যাতে যেগুলো আরও সমস্যা আছে, কারণ বহুদিনের উপেক্ষা কিন্তু এই জায়গাগুলো ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ, এর আগে কোনো দিন আমাদের দখলে ছিল না। এইবারই মানুষ প্রথম আমাদেরকে এই শিলিগুড়ি মহকুমা পরিষদে এনেছে, তো মানুষের আশা প্রত্যাশাও আমাদের প্রতি অনেক বেশি, তো সেই আশা প্রত্যাশা পূরণের লক্ষ্যে কিন্তু আমরা সকল তিনটা স্তরেই পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ আর তিনটা স্তরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যেই উন্নয়ন হচ্ছে বিগত 34 বছরে কিন্তু এই উন্নয়নের অর্ধেকটাও আমরা দেখতে পাইনি। আমরা পথশ্রীর মাধ্যমে 47টা রাস্তা কিন্তু আমরা পেয়েছি, প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে কিন্তু আমরা রাস্তা দিতে পেরেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই রাস্তাগুলো দিয়েছে, পাশাপাশি গ্রাম পথের নিজস্ব যে ফান্ডগুলো আছে, 15 ফিনান্স, 4th SFC বা স্টেট ফিনান্সের যে টাকাগুলো আছে বা উন ফান্ড, এগুলো দিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে 3 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটা এখানে আজকে উদ্বোধন হয়েছে হলো, এবং পাশাপাশি এখানে যে একটা ব্রিজটা, এটা NBDD ছিল, যেটা NBDD থেকে পারমিশন নিয়েছে ওনারা করেছে। তো আমরা NBDD, SJDA এবং যতগুলো আমাদের সরকারি দপ্তর আছে এবং পঞ্চায়েত সমিতি মহকুমা পরিষদ, আমরা সকলের কিন্তু মানুষের পাশে থেকে, আমরা মানুষের কাছে থেকে কাজ করতে কাজ করার জন্য। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে গোটা দেশেই দিনটি পালন করা হচ্ছে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে। একইভাবে শিলিগুড়িতেও সোমবার বিকেলে দিনটিকে পালন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মহিলা থানা। এদিন শিলিগুড়ির হাসমিদকে একটি পথনাটিকার মধ্যে দিয়ে পথ চলতি মানুষদের শিশুশ্রমের বিরুদ্ধে করা হয়। এদিনের এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল CINI এর উত্তরবঙ্গ শাখা। এদিনের এই পথনাটিকায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ কর্মীরা। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় রোজ রাত 9টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। শিলিগুড়ি প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র ডিজিটাল বাংলার পর্দায়।